ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি কথামৃত ভবন এবং পূজ্যপাজ গীতানন্দজি মহারাজের শতবর্ষ পালন উপলক্ষে যে কমিটি হয়েছে তাদের দ্বারা যৌথভাবে আজকের বক্তৃতাটি আয়োজিত হচ্ছে সেই জন্য মাস্টমশাইকে বিশেষভাবে আমাদের শ্রীমব আমাদের চিরকালের শুধু ছেলে ধরা নয় ভক্ত ধরা মাস্টরমশাই মানুষকে যুগাবতারের পদপ্রান্তে লীলা বেষ্টনীতে আকর্ষণ করে আনার যে মাস্টারমশাই শ্রীমা তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি কথামৃত ভবনের অধ্যক্ষ সিদ্ধেশ্বর মহারাজ মহারাজকে আমার শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি এবং মাস্টারমশয়ের সুযোগ্য পুত্র তাকেও আমার শ্রী দীপক বাবু শ্রীদীপক গুপ্ত তাকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি যেহেতু গীতানন্দজির সম্বন্ধে গীতানন্দির পূজ্যপাদ গীতানন্দজি জী মহারাজের স্মারক এবং সময়টা রাস পূর্ণিমার কাছাকাছি সেজন্য রাসলীলা সম্বন্ধেই মূল মনস্থ করেছি কোনো ভাগবত সম্পর্কে আমি কোনো দিগ্গজ নয় কোনো পণ্ডিত নয় সহজ সরলভাবে ঠাকুরমা স্বামীজির ভাবে এবং পূজ্যপাদ মহারাজদের কথা শুনে এই রাসলীলা সম্বন্ধে যেভাবে ভেবে আনন্দ পাই সেই আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব ভুলতে থাকবে নিশ্চয়ই আপনারা নিজের গুণে ক্ষমা করবেন যেহেতু রাসলীলা সেই জন্য রাধা গোবিন্দজিকে প্রণাম নিবেদন করছি বৃন্দাবন বিহারী লাল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বৃন্দাবন বিহারী রূপ সেই রূপকে প্রণাম নিবেদন করছি সহস্র গোপিনী যাদের সঙ্গে শ্রীকৃষ্ণ সেদিনকে এই মহা রাসলীলা করেছিলেন তাদের সকলের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি প্রধানা গোপিকা যিনি সে রাধিকারূপে আমাদের প্রণাম পান তাকেও বিশেষ করে স্মরণ করছি ঠাকুরের পার্শ্বদের মধ্যে অনেকেই এই ব্রজমণ্ডলের ভাব বা ব্রজ সখা শ্রীকৃষ্ণ সখারূপে চিহ্নিত দুজনের কথা শ্রীকৃষ্ণ সখারূপে আমাদের রাজা মহারাজি ঠাকুরের যারা নির্দেশিত আর বাবলা মহারাজি রাধারানীর অংশে জাত বলে ঠাকুরের দ্বারা নির্দেশিত তাদেরও বিশেষ কৃপা ভিক্ষা করছি তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি রাসলীলাটি কি বুঝতে হবে যে এই রাসলীলাটি এটি কোনো কামনা বাসনার লীলা নয় কামনা বাসনা জয় করার লীলা রাস কথাটা এই রস থেকে এসেছে রস বৈষ উপনিষদে ব্রহ্ম বা পরমপুরুষকে রসস্বরূপ বলা হচ্ছে পৃথিবীতে রস বা আনন্দ ছড়িয়ে আছে সেই রস বা আনন্দ খণ্ডিত রূপে বিষয়ে রসের মধ্য দিয়ে আসছে এবং তার কী রকম আকর্ষণ যার জন্য আমার আমরা অনেক সময় যে প্রয়োজনীয় যেটা যেটা আর কি ভালো আনন্দ সেটাকে অনেক সময় ভুলে যাই যে আনন্দটি এক্ষুনি আমাকে ভগবানের দিকে নিয়ে যাবে না বিপরীত দিকে নিয়ে যাবে সেই আনন্দের দিকে আমরা ছুটে যাই অনেক সময় অনুকূল আনন্দের দিকে না গিয়ে প্রতিকূল আনন্দ অনুকূল প্রতিকূল কথাটাই অর্থে ব্যবহার করছি আমরা সব সময় ভারতীয় জীবন স্বাস্থ্যে ভারতীয় জীবনটারই কেন্দ্রে হিন্দু জীবনটাই হচ্ছে একদম রন্ধ্রে রন্ধ্রে ওই ভগবতত্ত্ব ছড়িয়ে আছে আমরা অনুকূল প্রতিকূল ধর্ম অধর্ম বলতে তাকেই বুঝি যে চিন্তা যে কাজ যে বিধি আমাকে পরম লক্ষ্যের দিকে ধীরে ধীরে নিয়ে যায় বা নিয়ে যায় হচ্ছে অনুকূল বা সেটি ধর্ম আর যেটি বিপরীতে নিয়ে যায় কিছুক্ষণ আমরা যাবোই পৌঁছবোই আমরা সেই লক্ষ্যে স্বামীজি খুব সুন্দরভাবে বলেছেন কেন সেটাই আমার নিজেও নিকেতন কেউ সোজাসুজি যাবো কেউ ভুলে ঘুরে ফিরে যাব স্বামীজি বলছেন সাধুও সেই লক্ষ্যের দিকে যাচ্ছে যে ধ্যান করছে তপস্যা করছে সংসার ত্যাগ করে আবার চোরও সেই লক্ষ্য দিকে যাচ্ছে সাধুরও একটা অপূর্ণতা বোধ রয়েছে চোরেরও একটা অপূর্ণতা বোধ রয়েছে চোরের হয়তো কিছু একটা ধন সম্পদের অপূর্ণতা বোধ রয়েছে উপার্জন করে পরিশ্রম করে সেটিকে সংগ্রহ করার মতন ধৈর্য নেই এক্ষুনি সে পেতে চায় সেই অপূর্ণতা বোধ থেকে সে চুরি করছে অসৎ কাজ করছে আর সাধুর অপূর্ণতা বোধ হচ্ছে এই দেহবোধ এই দেহবোধ স্থূল সূক্ষ্ম কারণ শরীরের বোধ থেকে সে চলে যাবে সেই সচিদ সাগরে সেই রসস্বরূপে সেই জন্য সে তপস্যা করছে উভয়ই এগোবে চোর একটু পথে আপাতত সে পেছন দিকে যাচ্ছে একদিন জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে আঘাত পেয়ে সে একদিন এই রসের দিকে রসস্বরূপের দিকে কিভাবে সঠিক পথ ধরে এগোনো যায় সেটা এই রসও বৈশ সেই রস দিব্যলীলা তার প্রকাশ রসানাম সমূহ রাস এই রাসলীলার মাধ্যমে প্রকাশিত হয়েছিল রাস মানে হচ্ছে বহু সংখ্যক নর্তক যখন যখন গীত সহকারে একজন নর্তককে বা একজন নটকে মিষ্টন করে মণ্ডল আকারে গীত করে তখন সেটাকে বলা হচ্ছে রাস তা শ্রীকৃষ্ণ এই রাসলীলা করেছিলেন মহা মহারাসলীলা করেছিলেন আপনারা জানেন যে ভগবতের দশম স্কন্ধটা শ্রীকৃষ্ণের জীবন কথা সেই দশম স্কন্ধের মধ্যে পাঁচটি অধ্যায় পাঁচটি অধ্যায় হচ্ছে উনত্রিশ নম্বর অধ্যায় থেকে তেত্রিশ নম্বর উনত্রিশ তিরিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ পাঁচটি অধ্যায় হচ্ছে এই রাসলীলা বর্ণনা করা হয়েছে রাস ও বলা হয় এই যে পাঁচ পাঁচটি অধ্যায় সেটা আবার অনেকে নানারকম ব্যাখ্যা করে থাকে আমরা পঞ্চপ্রাণের কথা জানি প্রাণ পাঁচ প্রাণবায়ু থাক সেটাকে পাঁচটা ভাগে ভাগ করা হচ্ছে ভাইটাল ফোর্সেস মানে জীবনযাপনের ক্ষেত্রে এটা অত্যন্ত প্রয়োজনীয় প্রাণ অপান সমান উদান ব্যায় এই প্রাণ যে মানে প্রাণবায়ু খুব প্রাণবায়ু না থাকলে তো আমরা বাঁচতে পারবো না ভাইটাল এনার্জি সক্রিয় থাকতে পারবো না কোনো কিছু হবে না কাজে এই যে পাঁচটা অধ্যায় ভাগবত দশম স্কন্ধ যেটিতে শ্রীকৃষ্ণের লীলা কথা বলা হয়েছে তারপরে পাঁচটা অধ্যায় নেওয়া হয়েছে এটা যেন ভাগবতের প্রাণ স্বরূপ যেন ভাগবত সজীব থাকবে না ভাগবতের মহিমা সেটি ক্ষুণ্ণ হয়ে যাবে এবং কাজই হয়তো করবে না যদি পাঁচটি অধ্যায় যদি না থাকতো এটির মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে তা প্রথমে যেটা বলা হলো যেটি এটি কামনা বাসনার লীলা নয় এটি হচ্ছে কামনা বাসনা জয়ের লীলা এটি হচ্ছে মদনের জয়যাত্রাটা মদন দেবতাকে তো আমরা কামদেব বলে থাকি মদন দেবতার জয়যাত্রাটা না মদন বিজয় লীলা যার জন্য ভগবানকে বলা হচ্ছে মদন মোহন ভগবানের এখানে মদন মোহন রূপে মানে নিষ্ক্রান্ত হয়েছেন এই রাসলীলার ফলে রাস রাসলীলার মাধ্যমে শ্রী ভগবান এখানে মদন মোহন রূপে জগতে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন এই মদন মোহন লীলা এই বাসনা কামনা বিজয়ের লীলা যে মানে বুঝতে পারবে শুধু স্মরণ করতে পারবে যে শুধু অনুধানও যদি আমরা করি আমরা কামনা বাসনার থেকে জয়লাভ করতে পারব নানা রকম কাহিনী আছে বলা হচ্ছে যে দেব কামনা বাসনার দেব তিনি তার খুব গর্ব কেন সবাইকে দেব তাদেরও তিনি বসীভূত করতে পারেন তাদের মনেও তিনি দুর্বলতা জাগাতে পারেন পুরুষের নারীর প্রতি দুর্বলতা নারীর পুরুষের প্রতি দুর্বলতা এগুলো সব মদন দেব করতে পারে তিনি একটি বাঁধ ঝড়েন মানে প্রভাব বিস্তার করেন তাতে পুরুষ নারী পরস্পরের প্রতি আকৃষ্ট হয় তা মদন দেবের খুব ইয়ে হয়েছে মানে গর্ব হয়েছে যে তিনি সমস্ত দেবতাকে পরাভূত করতে পারেন তা তখন দেবতারা বাবা বললেন তোমার তো এত গর্ব করার তো ঠিক নয় হ্যাঁ তোমার কি সেই শিবের সঙ্গে তোমার কি দুরবস্থা হয়েছিল ভুলে গেছো শিব তো তোমাকে বর্ষ করে দিলেন কিন্তু মদন ছাড়বেন না বলে সেখানে আমি হেরেছি বটে কিন্তু শিবের শিব যে একেবারে পরিপূর্ণভাবে জয়ী হয়েছেন তা বলা যাবে না শিবের তপস্যা ভঙ্গ হয়েছে কিন্তু শিব হয়তো কামনার দ্বারা মোহিত হননি কিন্তু শিব কিন্তু ক্রোধাবীষ্ট হয়েছিলেন আর আরেকটা হচ্ছে সেই সময় যে শিবকে আমি যেখানে যে সময় আমি আক্রমণ করার চেষ্টা করেছি শিবকে বসেবদ্ধ করার জন্য আমি যে পরিবেশটা পেয়েছিলাম সেটা কিন্তু আমার ঠিক উপযুক্ত পরিবেশ নয় যেমন গায়ককে গান গাইতে গেলে উপযুক্ত পরিবেশ দরকার বালুতা বলছি ভালো মানে আর কি যে ভালো সে এটি ধরবে তানপুরাটি ধরবে এসব দরকার হয় তো ভালো শ্রোতা তেমনি মানে আমার পুরোপুরি মানে অধিকার বিস্তার করার মতন পুরো উপযুক্ত পরিবেশ ছিল না সেখানে হচ্ছে কঠোর তপস্যার পরিবেশ কাজে সেখানে আমি পুরোপুরি সফল হতে পারিনি সেটা ভগবানকে তিনি চ্যালেঞ্জ করলেন এরকম একটা পরিবেশ আছে যেটা আমার অনুকূল আমার অনুকূল আমার প্রভাব বিস্তারের অনুকূল এরকম একটা পরিবেশ সৃষ্টি করে তুমি থাকো তো দেখি সেখানে আমি তোমার উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করব দেখি তুমি কেমন আমাকে প্রতিরোধ করে থাকতে পারো তাই রাস পূর্ণিমা রাসলীলা সেখানে তাই ছিল এক পূর্ণিমার রাত নির্জন রাত যমুনা তীর আর কেউ নেই চারপাশে গোপিনীরা আছেন তাদের সবাই নারী দেহ ধারণকারিনী এবং একমাত্র পুরুষ শ্রীকৃষ্ণ কাজে এটি একদম মদন দেবের অনুকূল পরিবেশ কিন্তু এরা এটি সাধারণ লীলা নয় এটি সাধারণ লীলা নয় এই যে গোপিনীরা তাদের সম্বন্ধে বলা হয় তারা সব সিদ্ধ ঋষি কোন কোনো পুরাণে প্রত্যেকটি গোপিনী তারা আগের জন্যে কি কোন ঋষি ছিল সেগুলো খুব নাম দেওয়া আছে ভাগবতে অবশ্য কোনো গোপীর নাম নেই যশোদা শ্রীকৃষ্ণ মাতা জননী যশোদার নামটা আছে তাছাড়া আমরা আর কোনো গোপির নাম পাই না আমি কি রাধা নামও পাই না এটা আপনারা জানেন প্রধান গোপিকা এক জায়গায় অনায়ারাধিত এরকম কথা আছে সেখানে একটা ব্যাকরণের জন্য একটা আরাধিত শব্দ থেকে একটা রাধিকা শব্দ পাওয়া যাচ্ছে অনায়ারাধিত রাধা শব্দটা পাওয়া যাচ্ছে তা এই লীলা এই লীলা অত্যন্ত উঁচু লীলা স্বামীজি স্বামীজিও প্রশংসা করেছেন এগুলো সম্ভব হলে পরে পড়ব বা এখনও পড়তে পারি পরে পড়ব প্রশংসা করে সব লীলাটা শেষ করে নিই তারপরে দেখা যাবে পড়া যেতে পারে তা এই যে রাসলীলাটার কয়েকটা পর্ব আছে এই তো পাঁচ অধ্যায় তো উনত্রিশ থেকে তেত্রিশ সেখানে আমরা দেখছি ভগবান প্রথমে সংকল্প করলেন ভগবান সংকল্প করলেন যে তিনি রাসলীলা করবেন তিনি করলেন তারপরে গোপীদেরকে তিনি আহ্বান করলেন গোপীরা এলেন মাঝরাতে চলে এলেন গোপীরা সেগুলো বলবো ধীরে ধীরে গোপীদের তারপর তিনি পরীক্ষা করলেন নিজেই ডাকলেন নিজেই পরীক্ষা করলেন প্রত্যাখ্যান করছেন যেন এরকম করলেন তারপর তুষ্ট হলেন গোপীদের ভক্তি দেখে তখন তিনি গোপীদের সঙ্গে রাসলীলা আরম্ভ করলেন এই রাসলীলা করতে করতে আবার তিনি অন্তর্ধান হলেন এই প্রথম অধ্যায় উনত্রিশ নম্বর অধ্যায়টা সেই আছে তারপরে পরে দেখা গেল গোপীদের বিরোহ গোপীদের যেমন ভালোবাসা শ্রীকৃষ্ণকে পেয়ে যেমন আনন্দ বিরহ তেমনি আমাদের সাধারণ মানুষের বিরহের সঙ্গে সেই বিরহ তুলনা হয় না গোপীদের বিরহ তারপরে গোপীদের সঙ্গে রাধার রাধারানীর দেখা হলো প্রধান গোপিকা তিনি উচ্ছিত হয়ে আছেন তারপর গোপীদের গোপী গীত যেটা গোপী গীতা গোপীরা শ্রীকৃষ্ণের লীলা গীতি জীবনগীতি করতে শুরু করলেন আবার ভগবান পুনরায় প্রকট হলেন তাদেরকে সান্ত্বনা দিলেন এবার মহারাসলীলা এই মহারাসলীলায় শেষ এবং সেই রাস এইটি আমরা ধীরে ধীরে একটু একটু করে দু একটি ঘটনাগুলো পরপর আর দু একটি প্রধান শ্লোক আমরা পড়তে পড়তে যাই তা কি বলছেন এটা হচ্ছে উনত্রিশ নম্বর শ্লোক দশম স্কন্ধের এই উনত্রিশ অধ্যায়ের প্রথম শ্লোক রাস ভগবান অপি তার রাত্রিহী শারদোৎফুল্ল মল্লিকাহা বিশ্বাহুং মনস্চক্রে যোগমায়াম উপাসিতাহা ভগবান তিনি ভগবান হওয়া সত্ত্বেও ভগবান হওয়া সত্ত্বেও মানে কি ভগবান মানে ভগ মানে হচ্ছে তার সরসর্জা আছে সেই সরসর্জ কি আপনারা জানেন ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য এগুলো হচ্ছে ছটি তিনি সব কিছু সেই সরসর্জের দ্বারা পেতে পারেন কিন্তু তা সত্ত্বেও এরকম অপূর্ব রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা শরৎকাল মল্লিকা ফুল চাঁদ উঠেছে এই দেখে ভগবানের মনে কি হলো যে তিনি তিনি ক্রীড়া করবেন রন্তুম মনসচক্রে তিনি ভাবলেন তিনি ক্রীড়া করবেন গোপীদের সঙ্গে বিহার করবেন কি করে যোগ মায়াম উপাসিতা তার যে নিজের অচিন্ত শক্তি যোগমায়া তাকে আশ্রয় করে তিনি বিহার করবেন অর্থাৎ এই যে লীলা রাসলীলা এটি হচ্ছে অপার্থিব প্রেমময় লীলা কারণ ভগবান তার সমস্ত ঐশী শক্তি যোগময়া শক্তি সব কিছুই প্রয়োগ করে তিনি এই লীলা করেছেন তখন কী করলেন ভগবান ভগবান তার সেই অপূর্ব মনোমোহন বাঁশি বাজাতে শুরু করলেন এই বাঁশি গোপীদের কাছে কানে পৌঁছলো গোপীরা তখন রাত হয়ে গেছে নানারকম মানে গৃহকর্ম করে এক একজন এক একটাতে ব্যস্ত আছেন দিনের শেষে কীরকম তো একটা উদাহরণ দিয়েছেন কোনো কোনো গোপী তারা কি করছেন সেই সময় হয়তো গো দহন করছিলেন গাভী দহন করছিলেন কৃষ্ণের বেনুর শোনার মাত্র তারা গো দহন ত্যাগ করেই চলে গেলেন কেউ কেউ দুধ জাল দিচ্ছিলেন কোনো দিকে খেয়াল নেই যেমন হলো দুধ পুড়ে গেল কি সঙ্গে সঙ্গে ছুটে গেলেন কেউ কেউ বা রান্না করছিলেন সেগুলো নামাবরও কোনো উপায় নেই যেমন ছিল সেরকম ত্যাগ করে চলে গেলেন এই যে ভক্তি সূত্র আছে তাতে হচ্ছে পরা ভক্তি বা শ্রেষ্ঠ ভক্তি গোপীদের যে ভক্তি এই পর্যায়ের ভক্তি পরা ভক্তির সংজ্ঞা দিয়েছেন সেখানে সব নানা রকম কথা সুন্দর সুন্দর কথা বলা আছে কি বলছেন কি লক্ষণটা কি তদর্পিত অখিল আচারতা তদ্বিরোধীসু উদাসীনতা সমস্ত কাজকর্ম তদর্পিত অখিল আচারতা মনের সমস্ত ক্রিয়া ইন্দ্রিয় সমস্ত ক্রিয়া কর্মেন্দ্রীয় বা জ্ঞানেন্দ্রের সমস্ত ক্রিয়া তদ অর্পিত অখিল আচারতা সমস্ত ক্রিয়া মনের অন্তর ইন্দ্রিয় ক্রিয়া বহির ইন্দ্রিয় ক্রিয়া জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রের যা ক্রিয়া সমস্ত ক্রিয়া ওই তদ অর্পিত ভগবানকে অর্পণ করে দিয়েছেন আর তদ বিরোধী স উদাসীনতা এর বিপরীতে যা তার টোটালি অবলিভিয়াস টোটালি টোটালি ইনডিফারেন্ট অফ এভরিথিং আদার দেন টোটালি অবলিভিয়াস অফ এভরিথিং হুইচ ইস গোয়িং অন অ্যারাউন্ড টেকিং প্লেস অ্যারাউন্ড চারপাশে যাওয়া হচ্ছে জীবনের কোনো কিছুর প্রতি কোনো কোনো একটা ধ্যানই নেই কোনো তার বিচারই করছেন না গ্রহণই করছেন না শুধু তদর্পিত অখিল আচারতা ভগবান 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 সমস্ত মনের ক্রিয়া ইন্দ্রিয়ের ক্রিয়া সব কিছু তার প্রতি অর্পিত তো গোপীদের হচ্ছে সেই তা নারদ যখন এই কথাটা বলছেন প্রশ্ন করছেন ওনারা মানে নানন্দ নিজেই বলছেন এরকম আবার হয় এরকম ভক্তি হয় আর জি জোর দিয়ে বলছেন এবং অস্থি এবং হ্যাঁ হ্যাঁ আছে আছে উদাহরণ কি ব্রজ গোপিকারাই একমাত্র উদাহরণ যে হ্যাঁ এরকম সর্বস্ব বিস্মরণ তস্মিন অনন্যতা তদ্বিস্মরণে পরম ব্যাকুলতা এই ভগবানের প্রতি সেটাতে অনন্যতা আর একটু যদি ভুল হলো ভগবানকে একেবারে পরও ব্যাকুলতা আমরা দেখব গোপীদের বিরহ তা এরা সব কেউ গো দহন করছিলেন কেউ নানারকম কাজ করেন সঙ্গে সঙ্গে ছুটলেন কেউ কেউ সেবা করছিলেন কেউ সন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন কেউ বা প্রতিষেবা হয়ে গেছে সন্তানকে টিয়ে করা হয়ে গেছে খাওয়ানো টানা হয়ে গেছে আত্মীয় স্বজনদের পরিবেশন করছিলেন তারা সব সঙ্গে সঙ্গে বাঁশি শব্দ শুনে চলে গেলেন এখন এরকম হতে পারে যাদের যারা একটু যেসব নারী হয়তো ঠিক সতী নারী নন স্বামী থাকা সত্ত্বেও অন্নপর পুরুষের সঙ্গে প্রতি তাদের আকর্ষণ আছে তাদের ক্ষেত্রে এরকম হতে পারে যে সব কথা সুযোগ পেয়েছে চলে গেল কাজে এটার দ্বারা ঠিক বোঝা যাচ্ছে না যে গোপীদের যে এই ভালোবাসা এই উদাহরণগুলোর দ্বারা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু একেবারে নিশ্চিন্ত উদাহরণ আছে গোপীদের উদাহরণটা কি আছে সেটা হচ্ছে কোনো কোনো গোপী সব কাজই হয়ে গেছে সংসারের কাজ কিন্তু তারা নিজেদেরকে সাজাচ্ছিলেন অঙ্গরাগ করছিলেন যাতে আয়নার সামনে দাঁড়িয়ে দর্পণের সামনে দাঁড়িয়ে নিজেদেরকে যাতে দেখতে আলো আরও ভালো লাগে সেজন্য নানারকম অঙ্গরাগ করছিলেন নানা রকম পোশাক পরছিলেন কিন্তু যেই বাঁশির শব্দ শুনলেন সব হয়ে গেল নিজেদের কথাও মনে থাকলো না এটা হচ্ছে প্রমাণ যে গোপীরা গোপীদের ভালোবাসা ওই জাগতিক নারী পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়েছে তাদের ভালোবাসার সঙ্গে মেলানো যাবে না সব ভুলিয়ে হয়ে গেলো যদি হতো তাহলে গোপীরা নিজেকে আরেকটু সুন্দর করে শ্রীকৃষ্ণের কাছে আসতেন কেন শ্রীকৃষ্ণ তাদের একটু চাইবে নারী যদি আমাকে দেখতে আরো ভালো লাগে তা যাই হোক তাদের কি হলো বলছে সব এলোমেলো হয়ে গেল মাথার কাপড় গায়ে বাড়াচ্ছে উত্তরীয়টা পড়ছে সব ইয়ে করে তারা সেইভাবে গেলেন তো নারদ নারদ জি বলছেন সেই নারদীয় ভক্তি সূত্রে যথা ব্রজগোপি কানা ব্রজগোপী তাদের এরকম ভালো ছিল কিন্তু সেইখানে আরেকটি কথা বলছেন গোপীদের ভালোবাসা যে জাগতিক ওই ব্যবিচারী ভালোবাসা নয় সেটিকে বোঝানোর জন্য নারদজি বলছেন যথা ব্রজক বললেন তো তারপরে ফলে বলছেন ন তত্রাপি মাহাত্ম জ্ঞান ও বিস্মৃতি অববাদ কিন্তু এই যে গোপীরা যে শ্রীকৃষ্ণের জন্য এরকমভাবে ছুটে যাচ্ছেন সব জগৎ জগৎ সব কর্তব্য অকর্তব্য সব ভুলে যাচ্ছে সাংসারিক সমস্ত কর্তব্য অকর্তব্য ভুলে যাচ্ছে। কর্তব্য হচ্ছে এই সব সেবা করব পুত্র শ্বশুর শাশুড়ি আর অকর্তব্য হচ্ছে কি এত রাতে গৃহবধূর এরকমভাবে একা একা পরপুরুষের কাছে যাওয়া হচ্ছে অকর্তব্য কিন্তু গভীদের কর্তব্য অকর্তব্য কিচ্ছু জ্ঞান নেই কিন্তু তা বলে তাদেরকে ব্যভিচারী নারীর বলা যাবে না তার কারণ হচ্ছে কি তত্রাপি মহাত্ম জ্ঞান ও বিস্মৃতি অপবাদও তাদেরই ভালোবাসার সম্বন্ধে এই অপবাদ দেওয়া যাবে না যে শ্রীকৃষ্ণ যে ভগবান এই মাহাত্মুর জ্ঞান কখনো তাদের মনের থেকে চলে গেছে আমরা দেখবো পরে গোপীরা যখন গোপী গীতাতে করছেন যখন বিরহ করছেন তখন ওই কথাটা বলছেন যে নখ হলু যশোদা আনন্দন বলছেন ওই ওই কথাটা বলছেন যে সারা নখ হলু গোপিকা আনন্দন হুম অখিল দেহিনাম নাম অন্তর আত্মৃহ নখ আনন্দন যশোদার কথাই বলছে যশোদা তো গোপী তুমি সেই যশোদা নন্দন ওরা বুঝেছেন সেটা ভেবেই তারা গেছেন তো গেলেন তো যার কাছে গেলেন তিনি কি করছেন শ্রীকৃষ্ণ পরীক্ষা করছেন নানাভাবে যে তোমরা চলে এলে তোমরা গৃহবধূ এই রাতে এলে এটা তো তোমাদের আসা উচিত হয়নি তোমাদের বাড়িতে বলছেন মাতরম পিতর পুত্রা ভ্রাতর প্রতয়শ্চ হওয়া বিচিন্নতি হি অপশান্ত মা কৃদ্ধম বন্ধু সাধ্যসম তোমাদের মা পিতা পুত্র ভ্রাতা এরা নিশ্চয়ই তোমাদের এখন খোঁজ করছে তারা তারা কত উদ্বেগে রয়েছে আত্মীয় স্বজনদের মনে ভয়ের উৎপাদন করো না হুম তাদের সন্তোষ সন্তোষ বিধান করাই সকলের কর্তব্য বিশেষত হচ্ছে স্ত্রীলোকের পক্ষে এরকম বললেন যে তোমরা যাও আরও অনেক কথা বললেন যে তোমরা এখানে এসেছো আমাকে খুব ভালোবেসে হয়তো তোমরা এসেছো কিন্তু সত্যি কথা তোমাকে বল তোমাদেরকে বলছি আমার আমার কাছাকাছি থাকলেই কিন্তু যে তোমাদের খুব পুণ্য হবে বা তোমাদের খুব ধর্ম লাভ হবে তা নয় আমার কাছাকাছি না থেকে যারা ঘরে বসে আমার কথা ভাবে আমার চিন্তা করে তাদের কিন্তু অনেক বেশি হবে কি বলছেন শ্রবণাথ দর্শনাথ ধ্যানাদাথ ময়ী ভাব অনুকীর্তনাথ ন তথা সন্নিকর্ষেনা না প্রতিজাত তত গৃহান আমার কথা শ্রবণ আমার কথা শ্রবণ রূপ দর্শন ধ্যান এবং নাম সংকীর্তনে যে তন্ময়তা ও অনুরাগ জন্মে আমার কাছে থাকলে কিন্তু তেমন হয় না কাজই তোমাদের বলছি তোমরা সব বাড়িতে ফিরে যাও তোমাদের কর্তব্য আছে সকলের প্রতি তোমাদের কর্তব্য আছে এভাবে বলছেন যে গৃহধর্ম পালন করো ওটি স্বধর্ম পতি পুত্র আত্মীয় স্বজন সকলের প্রতি কর্তব্য আছে ওটা করলেই তোমাদের স্বভাবে এখন গোপীরা শ্রীকৃষ্ণের জন্য চলে এসেছেন যারা যাকে যার জন্য এসেছেন তিনি যখন এই কথা বলছেন অত্যন্ত নিষ্ঠুর তাদের লাগছে একেবারে যে তাদের চোখ ফেটে জল বেরোচ্ছে তারা কি করবে ভেবে পাচ্ছেন না ঘন ঘন নিঃশ্বাস করছে ক্ষোভে অভিমানে এবং তারা মাটির দিকে তাকিয়ে আছেন আর আঙুল দিয়ে মাটি খুঁটছেন কি বলবেন ভাবছেন ফের উঠছে না তারপরে তারা বললেন যে তারা তখন বললেন যে তুমি এত নিষ্ঠুর আচরণ করছো আমার প্রতি যে আমরা সমস্ত বিষয় বাসনা ত্যাগ করে তোমার পদপদ্ম আশ্রয় করেছি বিভর্ত অর্থতি ভবান গদিতুম নৃশংসম এত নৃশংস ব্যবহার করছো সর্ব সর্ববিষয়াম স্তব পাদমূলম সমস্ত বিষয় ত্যাগ করে তোমার এই পদতলে এসেছি কিভাবে এসেছি ঠিকভাবে যেমন নারায়ণের কাছে ভক্তরা যায় নারায়ণের কাছে ভক্তা ভজস্য দুরাবগ্রহ মা ত্যাজ আসমান আমাদেরকে ত্যাগ করো না আমাদেরকে তুমি ত্যাগ করো না আদি পুরুষ নারায়ণ যেমন মুখ মুখ সুদের আশ্রয় দেন সেভাবে তুমি আমাদেরকে আশ্রয় দাও দেব মা ত্যাজ আসমান দেব আদি পুরুষ ভজতে মুখসুন যেমন নারায়ণ যেমন মমসুদের আশ্রয় দেয় সেভাবে তুমি আশ্রয় দেয় অর্থাৎ তারা ভালো করেই জানেন তারা ভালো করেই জানেন যে এই শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই নারায়ণ সদৃশ বা নারায়ণ তারপরে বলছেন তুমি তো অনেক আমাদের উপদেশ দিলে একটু অভিমান করে একটু কটাক্ষা করে বলছেন কারণ গোপীদের যে ভালোবাসা সেখানে কোনো ঐশ্বর্য বোধ নেই শ্রীকৃষ্ণ তাদের কাছে কোনো দূর নয় ভগবান ভগবান জানেন ভগবান বোধটা যাচ্ছেন না ওই মহাত্ম অপবাদ যায়নি নারাদ বলছে যে ওই অপবাদটা শ্রীকৃষ্ণ যে ভগবান এই বোধ যদি চলে যেত তদ্বিহীনম ইব বলছেন ওটা না থাকলে কিন্তু গোপীরা একদম সাধারণ নারীর মতন হয়ে যেতেন মানে সাধারণ অধর্ম অধর্মপরায় নারীর মতন হয়ে যেতেন শ্রীকৃষ্ণের কাছেই তারা এসেছেন কিন্তু শ্রীকৃষ্ণকে মানে মানুষ হিসাবে এসেছেন তারা জানেনি না যে শ্রীকৃষ্ণ ভগবান সেই বোধই নেই এরকম ভালোবাসা হলে জাগতিক ভালোবাসা হয়ে যেত সেই জাগতিক ভালোবাসা হলে কি হতো তারা তো সবই তো বিবাহিত সেক্ষেত্রে এটা একটা অধর্ম হয়ে যেত সেজন্য নারদ তার সূত্রে বলেছেন ওই যে যে রকম ভালোবাসা শ্রীকৃষ্ণের প্রতি সেই ভালোবাসার মধ্যে কিন্তু সবসময় শ্রীকৃষ্ণ যে ভগবান এই বোধ কিন্তু কখনো যায়নি মানে মনের পেছনে আর দি ব্যাক অফ দেয়ার মাইন্ড এই বোধটা সবসময় আছে কিন্তু সেই ভগবানকে তার একদম আপনজন হিসাবে ভালোবাসছে ঐশ্বর্য বোধ নেই হুম যদি ওটা না থাকতো তদ নাম যারা নাম ইবো তাহলে ব্যবচার হতো তো শ্রীকৃষ্ণকে ওরা একটু কটাক্ষ করছেন অভিমানে যে তুমি তো খুব মানে বোঝা যাচ্ছে তুমি সব এইসব ধর্ম অধর্ম ব্যাপারে খুব দিগ্গজ হয়েছ তুমি বলছো যে প্রতি অপত্য প্রতি অপত্য শ্রুহিদাম অনুবৃত্তির অঙ্গ খুব বললে আমাদের কি কর্তব্য পতির প্রতি অপত্য অর্থাৎ পুত্রের প্রতি আমাদের যারা সুহিত তাদের প্রতি এগুলি হচ্ছে স্ত্রীনাং সধর্ম নারীদের কী সধর্ম কী কর্তব্য সেগুলো তুমি খুব পড়লে ঠিক আছে ইতি ধর্মবিদা তয় উত্তম এগুলো তোমার মুখ থেকে উচ্চারিত হতে আমরা শুনলাম ঠিক আছে মেনে নিচ্ছি কিন্তু তুমি যে উপদেশগুলো দিলে এই উপদেশগুলোর লক্ষ্য কিন্তু তুমি এই যে সধর্ম পালন করতে তুমি উপদেশ দিচ্ছ ঠিক কথা বলেছ কিন্তু এগুলোর লক্ষ্য তুমি এগুলোর দ্বারা লোকে তোমার দিকেই এগিয়ে যায় সেই তুমি তোমার সামনে আমরা আসছি আমরা তো অন্য কারোর কাছে যাইনি আমরা কোনো জগতের অন্য কোনো মানুষ কাছে যাইনি তুমি যে সধর্মগুলো বলছো সেই সধর্মগুলো পালন করে তো লোকে তোমার কাছে যাতে ঠিক পৌঁছে যায় সেই সধর্মগুলো আমরা ত্যাগ করেছি কার স্বার্থে ভগবান তোমার জন্যই লক্ষ্যের স্বার্থেই অস্তি এবং এ তো উপদেশ পদে তৈ সে পৃষ্ঠ ভবাং স্তনুভৃতম কিল আত্মা হয় বলছেন যে তার কারণ হচ্ছে কি কারণ তুমি তো বন্ধুর আত্মা কারণ তুমি না নিখিল দেহধারী আত্মা ওই যে নারদ যেটা বলছেন যে কখনো জ্ঞান হ্যাঁ বিস্মৃতি কখনো হয়নি শ্রীকৃষ্ণ যে ভগবান সেই বিস্মৃতি কদের কখনো ছিল না যে আমরা যে এসেছি কার কারণ জানি যে তুমি হচ্ছে নিখিল দেহধারী আত্মা অর্থাৎ তুমি হচ্ছে পরমাত্মা তুমি হচ্ছে ঈশ্বর এসব তারপরে ব্যাকুলভাবে বলছে আমাদের একটু তোমার পদসেবা করতে দাও খুব সুন্দর সুন্দর ইয়ে আছে শ্লোক তো আছে গোটাটাই অল্প অল্প করে আমাকে আমাদের একটু পদসেবা করতে দেওয়া লক্ষ্মী পর্যন্ত তোমার পদসেবা করার জন্য কত লালাই তো একটি শ্লোকে বলছেন যে যে লক্ষ্মী কি লক্ষ্মী কাহিনিটা হচ্ছে কি লক্ষ্মী আর নারায়ণ তো অভিন্ন তা গোপীদের এই অদ্ভুত ভালোবাসা দেখে একদম এই সরল ভালোবাসা জি মহারাজ খুব সুন্দর কথা বলছে সরল কবিতাময় ভালোবাসা এই যে সরল ভালোবাসা সর্বস্ব ত্যাগ করে ভালোবাসা তা সেই গোপীদের এই মধুরভাবে সেবা দেখে ওই কুণ্ঠে লক্ষ্মী দেবীও নারায়ণজিকে পাওয়ার জন্য বৃন্দাবনে তপস্যা করতে শুরু করলেন ওই গোপীদের মতন ভালোবাসা ওই ভালোবাসাত ওই পাই ওরকম ভালোবাসা ওই ভাবের ভালোবাসা সকলে তার সেই ভালোবাসা পাওয়ার জন্য লালাহিত লক্ষ্মী দেবীও লালায়িত হয়েছেন যদিও তিনি নারায়ণেরই ঘরণী তা তপস্যার কারণ শুনে ভগবান বললেন যে তোমাকে এই করতে পার এই তপস্যা করতে হবে না ঐশ্বর্যের সাথে কোনোরকম সম্পর্ক থাকলে গোপীভাবে ভগবত সেবা সম্ভব নয় একটু ঐশ্বর্য থাকলে চলবে না গোপীদের কোনো ঐশ্বর্য নেই তোমার তো তুমি কি হচ্ছ গোপীরা ধনজন সর্বস্ব ত্যাগ করেছেন তাই না আমায় লাভ করেছেন কিন্তু তুমি হচ্ছ নিখিল সম্পদের অধীশ্বরী অত ভাব তোমার জন্য নয় যার যে ভাব গোপীভাব তুমি আয়ত্ত করতে পারবে না ওটা তোমার নয় ব্যাপারটা কাজে ওটি তুমি করো না কিন্তু এত যে তপস্যা করেছিলেন অলরেডি তপস্যা নারায়ণই বারণ করলেন এই তপস্যা কন্টিনিউ করতে হবে না কিন্তু তুমি যে এত দিন তপস্যা করলে এই তপস্যা তোমার বিফলে যাবে না কি হবে তুমি সুবর্ণ রূপে আমার বক্ষে অবস্থান করবে সেই অবধি লক্ষ্মী সুবর্ণ রূপে শ্রীকৃষ্ণের বক্ষস্থল অধিকার করে আছেন তো গোপীরা বললেন যে যে ব্রহ্মাদি দেবতারা পর্যন্ত যে মা লক্ষ্মীর কৃপা কটাক্ষ লাভের জন্য ব্যস্ত হয়ে থাকেন যে লক্ষ্মীকে তুমি বক্ষের স্থান দিয়েছ সুবর্ণরেখারূপে একদম তোমার সঙ্গে অভিন্ন হয়ে রয়েছে সেই লক্ষ্মী পর্যন্ত তুলসী দেবী যেমন একেবারে অকিঞ্চনভাবে তোমার পদ্মসেবা করতে চায় সেই তুলসী দেবী তার সপত্নি হওয়া সত্ত্বেও তিনি তুলসী দেবীর সঙ্গে তোমার পদসেবা করার জন্য লালায়িত তা আমাদের একটু কৃপা করো আমরাও তদ্বৎ বয়ঞ্চ তব পাদরজ প্রপন্না আমরাও তেমনি তোমার পদরেণুর লাভের জন্য শরণাগত হয়ে আছি এরকম আরও তারা বললেন খুব ব্যাকুলভাবে বললেন সব কথা ব্যাকুলভাবে এসব বলাতে কী হলো শ্রীকৃষ্ণ প্রসন্ন হলেন তিনি তখন কি করলেন পরীক্ষাতে এরা সব উত্তীর্ণ হল তিনি পরীক্ষা করছিলেন পরীক্ষাতে উত্তীর্ণ হলেন গোপীরা তিনি তখন কি করলেন তাদের সঙ্গে রাসলীলা করতে শুরু করলেন কি করলেন উপগীয় মান উদ্গায়ন বনিতা সত যুথপ মালাম বিভ্রাত বৈজয়ন্তী ব্যাচরণ মন্ডয়ন বনম ওই বনজুড়ে তিনি লীলা করতে শুরু করলেন মানে বিহার করতে শুরু করলেন শত শত গোপীবিন্দের নায়ক শ্রীকৃষ্ণ তখন বৈজয়ন্তীমালা মালা ধারণ করে গোপীদের সাথে বন অলঙ্কৃত করে বিচরণ করতে লাগলেন আর গোপীরা শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা এসব বর্ণনা করে গান করতে আরম্ভ করলেন শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে যোগ দিলেন পূর্ণিমা যমুনা যমুনাতে ছোটো ছোট ঢেউ তার উপরে আলোর বিচ্ছিরণ ঘটছে আর এখানে যেন একদম বিদ্যুৎ খেলে বেড়াচ্ছে যে শ্রীকৃষ্ণের রূপ গোপীদের রূপ এবং তাদের সকলের নৃত্য গীত মুখমণ্ডল শরীরের হাব ভাব সব কিছুর মধ্যে দিয়ে দিব্য আনন্দ বিচ্ছরিত হচ্ছে একটা অপূর্ব পরিবেশ এবং ভগবানের সঙ্গে এরকম ক্রীড়া করতে করতে বিহার করতে করতে প্রত্যেক গোপীদের মনে খুব আনন্দ হল আনন্দের সঙ্গে সঙ্গে গর্ব হলো ভক্তিপথেও গর্ব থাকা চলবে না ভক্তির গর্বও চলবে না কোনো রকম অহংকার থাকা চলবে না তারা প্রত্যেকেই তারা ভাবতে শুরু করলো যে যে পৃথিবীতে আমাদের মতন সৌভাগ্য কে আছে আমরা হচ্ছি পৃথিবীর সকল রমণীর মধ্যে প্রধান প্রত্যেকেই ভাবলো ভাবতে শুরু করলো যে আমরা হচ্ছে পৃথিবীতে যত নারী আছে তাদের মধ্যে আমরা শ্রেষ্ঠ নাহলে এই রকম সৌভাগ্য ভগবান বেছে বেছে আমাদের জন্য লিখলেন কেন সারা পৃথিবীতে কত রমণী আছে তারা তো কেউ এই সৌভাগ্য লাভ করছে না এই রাত্রে এই মধুর লীলা এই দিব্য লীলা দিব্য আনন্দ এই দিব্য আনন্দের ভাগ দান করার জন্য ভগবান আমাদেরই বেঁচেছেন এই যে অহংকার হলো সঙ্গে সঙ্গে ভগবানের অন্তর্ধান হলো এই অন্তর্ধান নিষ্ঠুরতা নয় এই অন্তর্ধান হচ্ছে তাদেরকে আরও শুদ্ধ করে দেওয়া গোপীরা তো অধিকারী অন্যদেরকে শুদ্ধ করার প্রচেষ্টা করতেন না তারা অনেক নিম্নস্তরে কিন্তু ভগবান তাদের সামান্য খাতটুকু রাখবেন না সেজন্য অন্তর্ধান হলেন সেজন্য বলছেন কিন্তু আসাম তৎ সৌভগ মদম বিশ্ব মানঞ্জ কেশবহ প্রসমায় প্রসাদায় তত্রৈব অন্তরধিয় অন্তর্ধান হলেন কিন্তু তাদের প্রতি তাদেরকে প্রসাদ মানে তাদেরকে কল্যাণ করার জন্যই তাদের মঙ্গল বিধান করার জন্যই কল্যাণ করার ইচ্ছার জন্যই অন্তর্হিত হলো কেন ভগবান দেখলেন এই যে তাসাম তৎ সৌভাগ্য সৌভাগ্য মদম এই তাদের নিজেদের সৌভাগ্যজনিত গর্ব হয়েছে শ্রীকৃষ্ণের কারণেই সৌভাগ্য সেই কিন্তু ওইটুকু ওইটুকু গর্ব থাকা চলবে না তাদের এই মান এবং গর্ব দূর করার জন্য এবং তাদের মঙ্গল বিধান করার জন্য তারা তিনি শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন এটি হলো রাস পঞ্চাধ্বয়ের প্রথম অধ্যায় এই পর্যন্ত আছে যে শ্রীকৃষ্ণ বিহার করলেন পরীক্ষা করলেন রাসলীলা শুরু করলেন আবার তাদেরকে কল্যাণ করা তাদের যখন একটা অহংকার হলো যে আমরা কী সৌভাগ্যবান এরকম মনে হলো তখন তিনি অন্তর্হিত হলে তাদেরই কল্যাণ করার জন্য ওইটুকু খাদ মুছে দেওয়ার জন্য আর তখন এদের কি অবস্থা বলছেন যে হাতি যখন বনের মধ্যে যায় অনেক হাতি একজন হাতি জলপতি থাকে আর পেছন পেছনে সব অনেক হস্তিনী যায় ওই হাতি যেভাবে চলছে হস্তি যুদ্ধ যাচ্ছে হস্তি দলপতি যাচ্ছে আর হস্তিনীরা পেছন পেছন যাচ্ছে এখন ওই হস্তি দলপতি যদি কখনো ইয়ে হয়ে যায় মারা যায় অন্তর্হিত হয়ে যায় তখন এই হস্তিগুলিরা একদম পাগল হয়ে যায় এরা তো এদিক ওদিক ছুটতে থাকে তো এদের হচ্ছে সেই অবস্থা অন্তর্হিতে ভগবতী সহসাই ব্রজঙ্গাণা এরকম যখন সহস ভগবান অন্তর্হিত হয়ে গেলেন হয়ে যাওয়ার ফলে কী হলো অতপক্ষ নাম এটা দেখে এটা তারা যখন অন্তর্হিত হয়ে গেলো এটা দেখে কী হলো ভগবানকে হারিয়ে করিণ্য ইব যৌথপম ওই রকম ওই যুথ হস্তি যুথ তার যে দলপতি যদি হারিয়ে যায় তখন অন্যদের যেরকম হবে সেরকম তারা একদম হাহাকার কোথায় কৃষ্ণ বলে একদম হাহাকার করে উঠলেন কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় এই তখন তাকে কি হলো তারা জগৎ ভুলে গেলেন নিজেদেরকে ভুলে গেলেন খালি কৃষ্ণ কথায় কৃষ্ণ কথায় বলতে 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 ইয়ে করছেন এইসব কথা ঠাকুর ইয়েতে বলেছেন যে গভীরা শ্রীকৃষ্ণকে হারিয়ে কী অবস্থায় হয়েছিল শ্রীকৃষ্ণের কথা ভাবতে ভাবতে তারা জগৎটা কৃষ্ণময় দেখছেন অনেক সময় ভুলেই যাচ্ছেন যে তাদের আলাদা অস্তিত্ব নিজেদের কৃষ্ণ ভাবছেন এই বিরহ করতে তারা তখন কি করছেন যা দেখছেন তাকেই জিজ্ঞেস করছেন অনেক উঁচু গাছ সেই উঁচু গাছের কাছে সেই উঁচু উঁচু গাছকে জিজ্ঞেস করছেন তোমরা তো অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি কোথায় শ্রীকৃষ্ণ আছেন তারপরে তুলসী গাছ তুলসীকে গিয়ে বলছে তুলসী তুমি তো হচ্ছ কি কচি তুলসী কল্যাণী গোবিন্দচরণ প্রিয় হ্যাঁ তুমি তো গোবিন্দচরণ তুমি গোবিন্দ দশের জন্য তোমার মালা পরে থাকে হুম তা তুমি তুমি কি বলতে পারো তোমাকে কি বলেছেন তুমি কি দেখেছ তুমি হয়তো জানো শ্রীকৃষ্ণ কোথায় তারপর তুলসীর কাছ থেকে কোনো উত্তর পাচ্ছেন না দেখছেন অনেক ফুল নানা নানারকম মল্লিকা মালতি অনেক ফুল একদম গাছগুলো ফুলে ভর্তি হয়েছে তোমরা যে এত আজকে এত বেশি ফুল পুষ্পভারে তোমরা আনত হয়ে গেছো নিশ্চয়ই শ্রীকৃষ্ণ এখান দিয়ে গেছে শ্রীকৃষ্ণের স্পর্শ তোমরা পেয়েছ সেই জন্য তোমরা আজকে এত ফুলের সাজে সেজেছ তোমরা কি জানো যে শ্রীকৃষ্ণ কোথায় আছে তারাও বলছে না তখন তারা দেখলেন শ্রীকৃষ্ণ যেখানেই থাক এদিক ওদিক আর জিজ্ঞেস করার দরকার নেই শ্রীকৃষ্ণ তো এই ধরিত্রী মায়ের উপরেই আছে আর দেখছো পৃথিবীর উপরে কীরকম রবীন্দন দুর্গা আকাশ হয়েছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে রোমাঞ্চে হয়েছে শ্রীকৃষ্ণকে ধারণ করে রোমাঞ্চ কথা মিত্র ঠাকুর এগুলো বলেছেন ঘাস দেখে মনে হচ্ছে যেন তাদের তারা পুলকিত হয়েছেন তখন তাদেরকে জিজ্ঞেস করছেন যে তুমি কি তোমরা কি দেখেছ তুমি কি জানো পৃথিবী যে কোথায় শ্রীকৃষ্ণ আছেন এই করতে করতে কোনো জায়গা উত্তর পারছেন না তারা নিজেরাই নিজেদেরকে তখন শ্রীকৃষ্ণ ভাবছে করে কি করছেন তারা শ্রীকৃষ্ণের লীলা অনুকরণ করছেন শ্রীকৃষ্ণের লীলা কেউ পুতনা হয়েছে পুতনা মানে ওই কপিদের মধ্যে একজন পুতনা হয়েছে আর কপিদের মধ্যে একজন বালক শ্রীকৃষ্ণ হয়েছেন এবং কোলে করে করছেন আছেন তারপরে একজন কি করছে একজন গোপী সেই ওই ওই গোবর্ধন তার নিজের উত্তরীয়টা আঙুল দিয়ে ধরে নিজেকে ভাবছেন শ্রীকৃষ্ণ তিনি যেন গোবর্ধন ধারণ করে আছেন এইভাবে ভুলে গেছে এমন শ্রীকৃষ্ণ এত তন্ময় এত তন্ময় যে নিজেদের আলাদা অস্তিত্ব ভুলে গেছে নিজেদেরই ভাবছেন শ্রীকৃষ্ণ এরকম করতে 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 হঠাৎ তারা ঘুরছেন তো শ্রীকৃষ্ণের সন্ধানে ঘুরছেন জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে তারা অর্থাৎ শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখতে পেলেন পদচিহ্ন দেখে এইভাবে ব্রজপালারা এইভাবে কৃষ্ণের গুণকীর্তন এবং তার লীলাল অনুকরণ করে আবার বৃন্দাবনের তরুণতাদের কৃষ্ণবার্তা জিজ্ঞাসা করতে করতে মনের এক জায়গায় গিয়ে পরমাত্মা শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখতে পেলেন হ্যাঁ শত পণদ্দেশে পদানি পরমাত্মা ন দেখলেন তখন সেই পদচিহ্ন লক্ষ্য করে করে এগোচ্ছেন এগোতে এগোতে তারা দেখলেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের পদচিহ্নের পাশে আরেকটি পদচিহ্ন শ্রীরাধিকার পদচিহ্ন কিন্তু গোপীদের মনে কোনো হিংসা নেই তারা দুঃখ করে বলছেন নিজেদের প্রতি মানে ধিক্কার দিচ্ছেন কি বলছেন যে আমরা জানি না শ্রীকৃষ্ণকে কিভাবে কীভাবে ভালোবাসতে হয় কিভাবে সেবা করতে হয় এই যে জানি না বলেই কিন্তু এই যে যার পদচিহ্ন দেখছি যে গভীর পদচিহ্ন দেখছে তিনি জানেন শ্রীকৃষ্ণকে কি করে আরাধনা করতে হয় সঠিকভাবে যার জন্য শ্রীকৃষ্ণ কী করেছেন যে আমাদেরকে ছেড়ে দিয়ে একে এর সঙ্গে ঘুরছেন এর সঙ্গে ঘুরে তিনি আনন্দ পাচ্ছেন আমরা শ্রীকৃষ্ণকে সেই আনন্দ দিতে পারিনি সেই এখানেই এটা অনয়ারাধিত নুনম ভগবান হরি ঋষরাহা হ্যাঁ নিশ্চয়ই এই গভীর দ্বারা ভগবান হরি ঠিক ঠিক আরাধিত হয়েছে ইনি জানেন ঠিক ঠিক ভগবানকে কী করে আরাধনা করতে হয় যার জন্যে কী হয়েছে জন্ বিহায় গোবিন্দ প্রীত জামনয়দ্রহ যার জন্য গোবিন্দ আমাদের সকলকে পরিত্যাগ করে একে নিয়েই সানন্দে একে নিয়েই মানে একান্তে বিচরণ করছে এই বলে তারা সেই পদচিহ্ন করতে করতে যাচ্ছেন এবং সত্যি সত্যি রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ একান্তে বিহার করছিলেন এ করতে করতে রাধারানী মনে হলো গর্ব হলো যে আমি হচ্ছি পৃথিবীর মধ্যে সব থেকে সৌভাগ্যবতী সব থেকে শ্রেষ্ঠা যেই এই অহংকার হলো শ্রীকৃষ্ণ রাধারানীরও সেই অহংকার দূর করার জন্য অকস্মাৎ অন্তর্হিত হলেন এবং রাধারানী একেবারে হাহাকার করে উঠলেন হা নাথও রমন পৃষ্ঠ কাশি কাশি মহাপুজো কোথায় গেলে তোমার এত সুন্দর দীর্ঘবাহু হ্যাঁ তুমি কোথায় গেলে দাস শাস্তে আমি সখে দর্শয় সন্নিধি তুমি এসো দয়া করে আমাকে দর্শন দাও আমার কাছে এসো আমি তোমার দাসী অত্যন্ত দিন আমি কাজে তুমি দয়া করে দেখা দাও এবং রাধারানী তো তার ভালোবাসা সকল গভীর ভালো গভীর ভালোবাসার থেকে আরও গভীর তিনি আর বেশিক্ষণ থাকতে পারলেন না মূর্ছিত হয়ে পড়ে গেলেন তো গোপীরা আসছেন ওই দুজোড়া শ্রীকৃষ্ণের পায়ের ছাপ আর রাধারানী পায়ের ছাপ অনুসরণ করতে করতে এসে দেখলেন যে শ্রী রাধা উচ্চিতা হয়ে পড়ে আছেন তখন সখীরা তার সেবা করে তার জ্ঞান ফেরালেন জ্ঞান ফেরালে রাধারানী বিলাপ করলেন তারপরে রাধারানী বললেন যে দেখো আমরা তো বহুক্ষণ ধরে কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ বলে কতটাকে ডাকলাম তাকে খুঁজলাম আমাদের কথা নিশ্চয়ই তার কানে গেছে আমরা যে তাকে ডাকছি তিনি নিশ্চয়ই জানেন যে আমরা খুঁজছি তা সত্ত্বেও তিনি যখন দেখা দিচ্ছেন না বেরিয়ে আসছেন না তার মানে তিনি আমাদের থেকে দূরে থেকে আনন্দ পাচ্ছেন কাজী তাকে কষ্ট দেব কেন হম এই নারদজি তার ভক্তি সূত্রে বলছেন যে এই যে ভক্তির লক্ষণ হচ্ছে সুখ তৎ তৎসুখ সুখ সুখ সুখিত্তম মানে শ্রীকৃষ্ণের সুখেই হচ্ছে তার সুখ কাজী রাধারিণী তখন বললেন যে আমরা যত ডাকবো তিনি আমাদের কাছ থেকে দূরে আরও জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়বেন তার কোমল পদ বাজে কত কোমল আমরা তো জানি কাজে আরও ভেতরে ঢুকে যাবে মানে সেখানে কাঁটা আটাটা আর কত আছে কষ্ট পাবেন অনেক হিংস টন্তু আছেন তার কত কষ্ট হবে কাজী দরকার নেই আমরা এখানে বসেই আমরা শ্রীকৃষ্ণের কথা স্মরণ করি শ্রীকৃষ্ণের মানে সম্বন্ধে স্তোত্র গীতি এসব করি এইটা হচ্ছে এটি হচ্ছে একত্রিশ অধ্যায় এই অধ্যায়ের প্রথম কয়েকটি শ্লোক সেটিকে বলা হচ্ছে গোপী গীতা সেখানে সব তারা কথা বলছেন এবং সেখানে ওই বিখ্যাত শ্লোক কয়েকটি রয়েছে যেগুলো আমরা জানি ন গোপী গোপিকা আনন্দন ভবান অখিল দেহি নাম অন্তরাত্মদ্রিক বিখন সার্থিত বিশ্বগুপ্ত সখ উদয়বান সাততা তুমি গোপিকা ন তুমি যশোদা নন্দন্য ভবান অখিল দেহ সারা দেহদারী সমস্ত প্রাণীর তুমি হচ্ছে অন্তর আত্মদ্বিক বাসিনী তুমি হচ্ছে সাক্ষী স্বরূপ তুমি পরমাত্মা তুমি ব্রহ্মার প্রার্থনাতে গুপ্তভাবে পৃথিবীতে এসেছো আমাদের কুলে এসেছ জগৎকে রক্ষা করার জন্য এসব বলছেন তারপরে এরকম তারা এরকমভাবে বিলাপ করছেন এবং সেখানেই ওই বিখ্যাত শ্লোকটি আছে যেটি মাস্টমশাই শ্রী শ্রীরামকৃষ্ণ কথা কথামৃতের ক্ষেত্রে প্রযোজ্য মনে করেছেন অত্যন্ত উপযুক্তভাবে ব্যবহার করেছেন তব কথা অমৃতম তপ্ত জীবনম এটা গোপীরা ভগবানের লীলা কথা যখন বলছেন বলে শান্তি পাচ্ছেন এই দুঃখের মধ্যেও সেজন্য বলছেন তব কথা তপ্ত জীবনম কবি বিরতম কলমসহম তোমার কথা অমৃতস্বরূপ মানুষকে মৃত্যুঞ্জয়ী করে জন্ম মৃত্যুর বাইরে যে পরমাত্মস্বরূপ জন্ম মৃত্যু যে আমার উপর দিয়ে বয়ে যায় আমার কিছু করতে পারে না এই যে পরমাত্মস্বরূপ নিজের সেটা আমাদেরকে বুঝতে শেখায় তপ্ত জীবনম আর যতদিন জীবন থাকে তৃতাব দুঃখকে নষ্ট করে দেয় সমস্ত পাপ কর্মসাপহম পাপকে দূর করে দেয় কবি বিরিত যারা সিদ্ধ পুরুষ তত্ত্বদর্শী পুরুষ তারা তোমার কথা এর খুব প্রশংসা করেছেন শ্রেষ্ঠ বলে বর্ণনা করেছেন শ্রবণ মঙ্গল শুধু শুনলেই করলাম এবং তোমার কথা যে কেউ তো বলতে পারেন না হুবি গ্রণন্তি তে ভরি দা জানা যারা পূর্বপূর্ব জন্মে অনেক পূর্ণ করেছে মানে অনেক দান করেছে অনেক সুকৃতি আছে যার জন্য পূর্ণ করেছে তারাই তোমার কথা বলতে পারে এসব বলছেন বলতে বলতে তারা বিলাপ করছেন করতে করতে কী বলছেন খুব সুন্দর একটা কথা বলছেন এই বত্রিশ নম্বর অধ্যায় চতুর্থ অধ্যায়টা বলছেন ইতি প্র প্রগায়ন্ত প্রলোপন্ত চিত্রধা নানাভাবে তারা কি করছেন তারা শ্রীকৃষ্ণের লীলা গীতি তাদের লীলার কথাটা গান গেয়ে করছেন গান গেয়েই বলছেন প্রলাপ করছেন বিলাপ করছেন আর কাঁদছেন কিন্তু কান্নাটা কীরকম রুরুধু সুস্বর রাজন কৃষ্ণ দর্শনা লালসা কৃষ্ণকে দেখার প্রবল আকাঙ্ক্ষায় তারা এইভাবে কৃষ্ণ গীতি করছেন বিলাপ করছেন এবং অতি মধুর স্বরে কাঁদছেন ক্রন্দন কি কখনো মধুর হয় সুস্বর রুড়ুদুর সুস্বর ক্রন্দন মধুর আমরা সরি কিন্তু ভগবানকে আবর্তিত এই ক্রন্দন ভগবানকে কেন্দ্র করে ভগবানের চারপাশে আবর্তিত ভগবানকেই লক্ষ্য করে ভগবানের উপরে নির্ভর করে ভগবানকে বেশ করে ভগবানকে উদ্দেশ্য করে ভগবান ময় এই কান্না সেই জন্য সেই কান্নার স্বর কবিদের সেই কান্নার স্বর খুব সুন্দর বলে মনে হচ্ছে মিউজিক্যাল বলে মনে হচ্ছে হুম সেই জন্য বলছে রুদু সুস্বর তো এরকম তো কাঁদছেন ভগবান তো অন্তর্জামী শ্রীকৃষ্ণ পরীক্ষা করছিলেন তাদের যে সামান্য অহং ভক্তির অহং জেগেছিল একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে শ্রীকৃষ্ণ বুঝলেন অন্তর্জামী তিনি হঠাৎ আবির্ভূত হলেন প্রকট হলেন এবার মহারাজ শুরু হবে তারপর কী হলো তাসাম বীরভূত শৌরী স্ময়মান মুখান মনমথ মনমথ সাক্ষাৎ সুন্দর কথা মালা পড়া বনমালা পিতাম্বর ধারণ হলুদ কাপড় পরা হঠাৎ তিনি জঙ্গল থেকে বেরিয়ে কপিদের সামনে উপস্থিত হয়েছে কিরূপ সাক্ষাৎ মনমথ 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 মানে মদন দেব যিনি সকলের মনকে মোহিত করে রাখে। সেই মদন দেবকে মোহিত করার মতন মদন দেব আর কিছু করতে পারবেন না এটা মদন দেবের জাত কারি করি এই ইন্দ্রিয় গাজ্য জগতের উপরে যতক্ষণ আমাদের মন এই ইন্দ্রিয় গাজ্য জগতে আস থাকে ততক্ষণ ওই মদন আমাদের উপরে আমরা বালনাড়ে থাকি মদন দেব আমাদের উপরে প্রভাব বিস্তার করতে থাকেন কিন্তু কপিরা সব সিদ্ধ মহারিষি তারা ওই জগতের ঊর্ধ্বে আর স্বয়ং ভগবান তো ঊর্ধ্বেই আছেন কাজী এখানে শ্রীকৃষ্ণের যে রূপ যে রূপে শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন এখানে যে রূপের লীলা এখানে যে ভালোবাসার লীলা সেই ভালোবাসা জাগতিক রূপ নয় জাগতিক ভালোবাসা নয় কাজে শ্রীকৃষ্ণের ওই রূপ হচ্ছে মদন মোহন রূপ ও মোহিত তারপরে এই হলো তখন শ্রীকৃষ্ণ এদের মনোবাসনা সমস্ত এত বিরহ ছিল এখন সকলে আনন্দিত শ্রীকৃষ্ণ সকলের বিরহ দূর করে দিলেন তিনি কি করলেন মন্ডল আকারে সেই নৃত্য করতে শুরু করলেন এবং প্রতিটি গোপীর মনোবাসনা তো তিনি পূর্ণ করবেন সেই জন্য তিনি নিজেকে বহু হয়ে গেলেন প্রতিটি গোপী দেখছেন আমরা দেখেছি মন্ডলার দুটি গোপীর মাঝে একজন সে প্রতিটি গোপী দেখছেন শ্রীকৃষ্ণ তারই হাত ধরে আছেন আর এই যে গোপীরা এই যে গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় গোপীদের মধ্যে নানান দু রকম ভাব শ্রীকৃষ্ণের প্রতি দেখা যাচ্ছে একজন একটা হচ্ছে তদীয়তা একটা হচ্ছে মদীয়তা তদীয়তা মদীয়তা মানে কি একজন গোস্বামীদের বিচারে ওই মদীয়তার ভাবটা হচ্ছে আরও শ্রেষ্ঠ তদীয়তা মানে হচ্ছে ভগবান আমি ভগবানের আমি ভগবানের অধীন ভগবান বড় ভগবান আমার খুব আপন কিন্তু আমি ভগবানের অধীন আর মদীয়তা মানে হচ্ছে ভগবান আমার অধীন এখানে ঐশ্বর্যের বিন্দুমাত্র মাত্র নেই ভগবানের সম্বন্ধে কোনো দূরত্ব নেই সেই জন্য মদীয়তার ভাবটাকে ওরা বৈষ্ণব গোস্বামী সম্প্রদায় তারা এটিকে উঁচু স্থানে দিয়েছেন রাধিকার শ্রী রাধারানীর সেই ভাবটা যাই হোক এভাবে লীলা হচ্ছে অপূর্ব লীলা অপূর্ব লীলা সবাই আকাশে সব দেবতারা এসেছেন দেবতারা সব উপরে দাঁড়িয়ে গেছেন দেবস্ত্রী যারা আছেন তারাও বিমান থেকে গোপীদের সাথে শ্রীকৃষ্ণ এরকম লীলা দেখছেন লীলা দেখে তাদেরও মনে হচ্ছে যে আমরা গিয়ে শ্রীকৃষ্ণের সাথে গোপী হয়ে লীলা করি আর চাঁদ তিনি মোহিত হয়ে দাঁড়িয়ে পড়েছেন তার ফলে কী হচ্ছে আর রাত আর গড়াচ্ছে না সেদিন রাত খুব দীর্ঘ হয়েছিল শোনা যায় বলা হয় যে শ্রীকৃষ্ণ তার যোগমায়ের শক্তির দ্বারা সেদিনের রাতটাকে একবারে ব্রহ্মার একরাত্রি করে দিয়েছিল ব্রহ্মার একরাত্রি মানে হচ্ছে এই যে চার যুগ আছে সত্যতে তা দাপর কলিয়ে চার যুগ মিলে এক চার যুগ মিলে একটা যে সময় হলো চার যুগের সমষ্টি এরকম এক হাজারটা চার যুগের সমষ্টি হ্যাঁ হলে ব্রহ্মার এক রাত হয় তা শ্রীকৃষ্ণ তার যোগমায়ার শক্তির বলে সেদিনই রাতটাকে এতটা দীর্ঘ করে দিয়েছিলেন আর একটা কাহিনী আছে সেটি ভগবত নেই পুরানো টুরানো থাকতে পারে বা যে প্রচলিত কাহিনী আপনারা যারা এই রাসস্থলীতে গেছেন দেখবেন যে শিবজি তিনি ওপর থেকে দেখছিলেন এই লীলা দেবতা দেব সমস্ত দেবদেবী দেখছিলেন তো শিবজি দেখে খুব মোহিত হলেন কিন্তু বলছেন যে ওপর থেকে দেখে আশ মিলছে না মিলছে না তিনি গোপী সেজে ওই রাসমণ্ডলিতে ঢুকে শ্রীকৃষ্ণের হাত হয়েছে তো শ্রীকৃষ্ণ বলছেন আমি তো তোমাকে চিনেছি তুমি শিব ঠিক আছে তোমাকে অ্যালাউ করলাম এই রাসমণ্ডলিতে স্থান দিয়ে মানে তোমাকে না স্থানীয় দেবাদি দেব না দিয়ে কী করে পড়ো কিন্তু তোমাকেও আমার আমার প্রতি একটা ফেভার করতে হবে সেটা কি তুমি চিরকাল এই গোপী রূপে এই রাসমন্ডলিতে থাকবে রাসস্থলিতে থাকবে যার জন্য আপনারা ওইখানে গেলে দেখবেন এই রাস বৃন্দাবনে যে গোপী গোপী সশ্বীপ এরকম আছে গোপী রূপে তিনি রয়েছেন তা এই যে লীলা এই ভগবান সুখদেব তো বলছেন এই কাহিনীটা তো আমরা জানি যে ভগবান সুখদেব কাকে বলছেন পরীক্ষিতকে এর মধ্যে যে দেহবুদ্ধির বেশ মতো এটা যে জাগতিক লীলা নয় তার প্রমাণ হচ্ছে কে কে বলছেন শিব মানে সুখদেব বলছেন সাক্ষাৎ ব্রহ্মর্ষি সুখদেব যিনি গর্ভস্থ থাকাকালীনই তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ জীবনে কোনোদিনও যিনি জাগতিক ভূমিতে নামেনি যার মন তিনি বলছেন কাকে বলছেন মহাপূর্ণবান রাজা পরিষ্কৃত বলছেন যিনি মুনির সাপে সাপে যিনি আর সাত দিন পরে তকসক দর্শনে মারা যাবেন আর কয়েকদিন পরে ঈদ মারা যাবেন আর শ্রোতা কারা শ্রোতা হচ্ছে সুখদেবের দেখা পাওয়া যায় সুখদেব এসছেন বলে শ্রোতা কারা যত ঋষি সাধক তারা ওখানে বসে এদের এই পরিমণ্ডলে শ্রীকৃষ্ণ কথা গোটা ভাগবত কথা বলা হচ্ছে তার মধ্যে শ্রীকৃষ্ণ কথা তার মধ্যে রাসলীলার কথা বলা হচ্ছে কাজে এটি যে দিব্যলীলা তার কোনো সন্দেহ নেই এবং সেখানে বলা হচ্ছে কি যে যিনি গোপী তাদের প্রতি এবং সর্বদেহধারী জীবমাত্রীরই অন্তরে অন্তর্জামী রূপে বিরাজ করেন তিনিই হচ্ছেন লীলা বিগ্রহধারী শ্রীকৃষ্ণ কোন শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন যে যিনি হচ্ছেন সমস্ত দেবের অন্তর্জামী রূপে আছেন সেই পরমাত্মাই রূপে দেহ ধারণ করছে একটা নাম রূপ সাক্ষাৎ ব্রহ্ম সাক্ষাৎ ব্রহ্ম তিনি নৃত্য করছেন তিনি নৃত্য করছেন যে বেদান্ত সিদ্ধান্ত নৃত্যতি আছে না বেদান্ত সিদ্ধান্ত নৃত্যতি বলা হচ্ছে বেদান্তের সিদ্ধান্ত হচ্ছেন ব্রহ্ম শেষকালে সেখানে সেই ব্রহ্ম সচ্চিদানন্দ তিনি এই রূপ শ্রীকৃষ্ণ নাম নিয়ে ওই গোপীদের সঙ্গে লীলা করছেন এবং সুখদেব বলছেন শেষ একদম রাসলীলার শেষ শ্লোকে সুখদেব কি বলছেন যে যে শ্রদ্ধার সহকারে এই লীলা অবলোকন মানে এই লীলা কথা শোনেন লীলা কথা অনুদ্ধন করেন তাকে আর কখনো কামনা বাসনার জালে দেহজ কামনা বাসনার জালে আর কখনো জড়াতে হয় না কামভাবার্তার কখনো আসবে না সেই কথাটা বলছেন একদম পরিষ্কারভাবে বিক্রিত দঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রীবাদ অথ বর্ণয়েত ইয় ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্য কামম হৃদ্রোগ অপহীনতির ধীর অচিরেণ ধীর যে ব্যক্তি শ্রদ্ধাশীল হয়ে এই ব্রজবধূদের সঙ্গে এই ভগবানের এই লীলা ভগবান বিষ্ণুর এই অদ্ভুত রাসলীলা শ্রদ্ধান্বিত চিত্তে শ্রবণ করেন অথবা কীর্তন করেন তিনি অচিরেই হ্যাঁ অচিরেই কী হয় এই হৃদরোগ থেকে তিনি মুক্তি লাভ করেন হ্যাঁ অচিরেই কী সেই হৃদরোগ উৎকট হৃদরোগ হচ্ছে এই কামনা বাসনা কাম নামক উৎকট হৃদরোগ থেকে মুক্তি লাভ করে ভক্তিং পরাম ভগবতী প্রতিলভ্য তিনি কি করেন ভগবানে পরা ভক্তি লাভ করেন এই সেই জন্য শুদ্ধ চিত্তে স্মরণ করতে হবে আর ঠাকুর সেজন্য বলছেন যে রাধাকৃষ্ণ লীলা মানো বা না মানো ওই যে রাধার শ্রীকৃষ্ণের প্রতি যে রাধারানীর টান সেটাকে মানো সর্বশ্রেষ্ঠ লীলা স্বামীজিও সে কথা বলছেন সর্বশ্রেষ্ঠ লীলা গীতাতে গীতাকে স্বামীজি খুব বলেছেন আবার গোপী প্রেম যে শ্রীকৃষ্ণ অবতারের বৈশিষ্ট্য হচ্ছে অহিত আর নিষ্কাম কর্ম তিনি গোপী প্রেমটাকে তিনি যা বলা হয়েছে তার উপর স্থান দিচ্ছেন এটা হচ্ছে একটু নিচে গীতাতে ধীরে ধীরে চিত্ত গীতার যা বলা হয়েছে তার দ্বারা চিত্ত শুদ্ধ যদি হয় একটু কোনো অশুদ্ধি নেই তখন আমি গোপী প্রেম বুঝতে পারবো গোপী প্রেম হচ্ছে সর্বোচ্চ কিন্তু সর্বোচ্চ মানে কিন্তু যেখানে সেখানে করা বলা যাবে না অতি সামান্য অধিকারী খুব সামান্য স্বামীজি সেই জন্য শুধু যে যেখানে সেখানে এটিকে যেখানে সেখানে বলতে কি অধিকারী ছাড়া এটিকে আচরণ করতে নিষেধ করেছেন কারণ হচ্ছে এটি বিপজ্জনক স্বামীজির তো চাচা ছোলা কথা স্বামীজি বলছেন তুই যদি এটা আচরণ করার চেষ্টা করিস বেশি যদি করিস তাহলে তোর ওই রাধাকৃষ্ণের উচ্চ ভাব বুঝতে পারবি না রাধাকৃষ্ণের জায়গায় তোরা নিজেদের ভাববি নিজেদের মানে তোর এমনি ঘরোয়া স্বামী স্ত্রীর কথা ভাববি আর কি ঘরের ঘরে যে ঘরে যে তোর স্ত্রী আছে তার কথা ভাববি এরকম চাচা চোলা কথা স্বামীজি বলতেন তা স্বামীজির কথা বলে একটু বলে শেষ করি স্বামীজি বলছেন স্বামীজি একে মহিমা স্বামীজি রাধারানীর দর্শন পেয়েছিলেন শারদানন্দ মহারাজ বলছেন একদিন গিয়ে রাধারানীর কৃপা না ফেলে শ্রীকৃষ্ণের কৃপা শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায় না বিশেষ করে লীলা যদি কপি রাসলীলা বুঝতে পারেন রাধারান কৃপা প্রথম দরকার মহারাজ মহারাজির কাছে গিয়ে দেখলেন যে ভাবে ডগমগ হয়েছে বলছি একটু আগে রাধারানীর দর্শন পেলাম স্বামীজি যখন রাজস্থানে ছিলেন যিনি বেদান্ত কেশরী তিনি রাধা প্রেমের কথা বলছেন এবং এমন সুন্দর হরিগালো মধুপুর হামকুল্লালা এইসব গানগুলো যেমন করছেন যারা শুনছে তারা যখন ফিরে যাচ্ছে তারা নিজেদের মধ্যে বলা বলি করতে করতে যাচ্ছেন যে বাবাজি নিশ্চয়ই বৃন্দাবন চন্দ্রের দর্শন পেয়েছেন নাহলে এরকম হয় স্বামীজি বিদেশে এই মধুর ভাব কপি প্রেম রাধারানী রাধা কৃষ্ণের এই শুদ্ধ ভালোবাসার কথা বললেন পরে স্বামীজি বলছেন সেই কথা শুনে একজন অত্যন্ত ধনী অবিবাহিত তরুণী সে সর্বস্ব ত্যাগ করে একটা একটা নির্জন দ্বীপে সারা জীবন শ্রীকৃষ্ণের এরকম ভালোবাসা কে দিতে পারে কোনো মানুষকে দিতে পারে কখনো কাজেই সে সারা জীবন শ্রীকৃষ্ণের ধ্যানে কাটানোর প্রতিজ্ঞা নিয়ে চলে গেল তাই এরকম ছিল একটু বলি স্বামীজির কথা বলি স্বামীজি বলছেন এ প্রেমের মহিমা আর কী বলবো এইটুকু শুধু বলতে চাই যে গোপী প্রেম উপলব্ধি করা বড়ই কঠিন প্রথমে এই টাকা পয়সা নাম যশ এই ক্ষুদ্র মিথ্যা সংসারের প্রতি আসক্তি ছাড়ো দেখি তখন কেবলমাত্র তখনই তোমরা গোপী প্রেম বুঝতে পারবে এই প্রেম এত শুদ্ধ যে সর্বস্ব ত্যাগ না করলে চিত্ত সম্পূর্ণ শুদ্ধ না হলে এই প্রেম বোঝা যায় না যাদের মনে সারাক্ষণ কাম কাঞ্চন যশ লিপসার বুধবুধ উঠছে তারা আবার গোপী প্রেম বুঝতে চায় এর সমালোচনা করতে চায় অনেকেই তো করতো স্বামীজি তাদেরকে বলছেন কৃষ্ণ অবতারের মুখ্য উদ্দেশ্য এই গোপী প্রেম শিক্ষা দেওয়া বলছেন এটাই এই যে বিশুদ্ধ প্রেম একটা সম্ভব ভগবানের প্রতি এটির দৃষ্টান্তটা এটা হচ্ছে কৃষ্ণমতরের মুখ্য উদ্দেশ্য এমনকি যাকে দর্শন শাস্ত্রের শিরোমণি বলা হয় সেই গীতা পর্যন্ত সেই অপূর্ব প্রেমন্মত্ততার সঙ্গে তুলনায় দাঁড়াতে পারে না কারণ গীতায় ধীরে ধীরে সেই পরমলক্ষ্যে পৌঁছানোর উপদেশ দেওয়া হয়েছে কিন্তু এই গোপী প্রেমের মধ্যে ঈশ্বর ঈশ্বর প্রেমের উন্মত্ততা ঘোর প্রেমন্মত্ততাই শুধু রয়েছে এছাড়া আর কিছুই নেই গুরু শিষ্য স্বাস্থ্য উপদেশ সব একাকার হয়ে গেছে ঈশ্বর নেই স্বর্গ নেই ভয়ের ধর্মের চিহ্ন মাত্র নেই এই প্রথম একটা ধর্ম দেখলো কোনো ভয় নেই গোপীদের কোনো ভয় নেই আমরা কত কাহিনী জানি যে শ্রীকৃষ্ণ অসুস্থ হয়েছেন গোপীদেরকে বলা হচ্ছে যে কোনো ভক্ত আসছে না ভক্তের পদধূলি পেলে শ্রীকৃষ্ণের অসুস্থতা ছড়বে নারদ চারদ সব পিছিয়ে গেলেন গোপীরা শুনে মানে আমরা নরক যাবতে কি আছে শ্রীকৃষ্ণ তো ভালো হবে তো কোনো ভয়ের ধর্মের চিহ্ন মাত্র সব গেছে আছে শুধু সেই প্রেমন মাততা এই অবস্থায় সংসারের আর কিছুই মনে থাকে না ভক্ত তখন সংসারে কৃষ্ণ একমাত্র কৃষ্ণ ছাড়া আর কিছুই দেখে না সব মুখ তার কাছে কৃষ্ণের মুখ তার নিজের মুখও তাই তার সর্বসত্ত্বা তখন কৃষ্ণ বর্ণে রঞ্জিত শ্রীকৃষ্ণের এমনই মহিমা তা আমরা রাধারা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি এই অপূর্ব কামনা বাসনার শূন্য অপার্থিব লীলা ভগবানের প্রতি ভক্তের সর্বস্ব সমর্পণ রূপ আকর্ষণ ও ভালোবাসা এ যেন এর কণাও যেন আমরা প্রত্যেকে পাই তব কথা অমৃতম तप्त जीवनम कवि विरीतम कन्नव शापहम श्रवण मंगलम ये गृदा जना